বঙ্গভবনে মন্ত্রিসভায় জাগ পাওয়ারা অপেক্ষার শপথের গুঞ্জন আছে আবুল হাসান মাহমুদ আলী পাচ্ছেন অর্থ পাপন পরিকল্পনার ফারুক খান বাণিজ্য পাঁচ মাস পর হাসপাতাল থেকে ফিরোজায় ফিরলেন বেগম জিয়া গাড়ি ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস 73 দিন পর খুলল বিএনপি নয়াপল্টন কার্যালয় তালা ভেঙে ঢুকলেন নেতাকর্মীরা মেডিকেলে প্রেসক্রিপশন লিখেন নার্স কিনতে বাধ্য করা হয় দামি ওষুধ দালালে দৌড়াতে নাজেহাল রোগীরা ছদ্মবেশে দুদকের অভিযানে ধরা পড়ল নানা অনিয়ম মুন্সিগঞ্জে ঘুরিয়ে দেয়া হলো দুটি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা 35 কোটি টাকার সরকারি জমি উদ্ধার বাধা কাটলো মুক্তারপুর পঞ্চবটি সরকার প্রশস্তকরণ প্রকল্পের বাংলা সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার কোন ক্যাবিনেট নিয়ে সব জল্পনা কল্পনা শেষে এবার অপেক্ষা শপথের কিছুক্ষণ পর বঙ্গভবনে শপথ নেবেন শেখ হাসিনার নতুন মন্ত্রিসভার 36 সদস্য 25 জন মন্ত্রীর পাশাপাশি এবারে সরকারে থাকবেন 11 জন প্রতিমন্ত্রী যাদের অধিকাংশই নতুন মুখ এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা ক্যাবিনেটের নতুন সদস্যদের প্রত্যয় আস্থার প্রতিদান দেবেন তারা নানা গুঞ্জন অনুমান আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন মন্ত্রী পরিষদ সচিব ব্রিফিং করে জানান 25 জন পূর্ণমন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রীর শপথের প্রস্তুতি নিচ্ছেন তারা মন্ত্রী হিসেবে হয়তো আগের দপ্তরেই বহাল থাকছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আকম মোজাম্মেল হক সড়ক ও সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রে থাকছেন আসাদুজ্জামান খান কামালি আইন মন্ত্রণালয়েও বহাল থাকছেন আনিসুল হক এছাড়া জোর সম্ভাবনা আছে তাজুল ইসলামেরও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বহাল থাকার মোহাম্মদ ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটাও অনেকটা নিশ্চিত যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আবারও ক্যাবিনেটের জায়গা পাওয়া জাহাঙ্গীর কবির নানক এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নসরুল হামিদ বিপুই থাকছেন এটাও অনেকটা নিশ্চিত বলে জানিয়েছে একাধিক সূত্র পলকও থাকছেন আইসিটিতেই নেত্রী জানেন কাকে দিয়ে কোথায় কিভাবে অথবা কখন কাকে কোথায় লাগাবেন কোন কাজে লাগাবেন আমাদের অনেকের মন্ত্রী পরিষদে হয়তো উনি স্থান দেন নাই কিন্তু হয়তো ওনার মাথায় আছে যে আরও ভালো জায়গাতে আরও বেশি গুরুত্বপূর্ণ কাজ ওনারা দিয়ে করাবেন এরকম হতে পারে আমাদেরকে যে সমস্ত দায় দায়িত্বগুলো আমরা আমাদেরকে দেবেন সেটা আমরা পালন করব আমরা ওনার পুরোপুরি আস্থা আছে বিশ্বাস আছে এই ক্যাবিনেটে সব থেকে বড় চমক টেকনোক্র্যাট হিসেবে সামন্তলাল সেনের নাম কথা উঠেছে স্বাস্থ্য অথবা সমাজ কল্যাণ যাবে তার ঝুলিতে অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা অনুভূতি আমি তো স্বপ্নেও ভাবিনি কোনোদিন যে আমাকে মন্ত্রী পরিষদের একজন সদস্য করা হবে কিংবা আমি মন্ত্রী হব আমার মনে হচ্ছে যে আমাকে আমি যেহেতু আমি ডাক্তার মানুষ সারা জীবন এটা নিয়ে কাজ করছি হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ে খুব কিন্তু কোনোরকম কোনো মানে ক্লিয়ার মেসেজ আমি পাইনি এখনো এদিকে গত ক্যাবিনেটের শিক্ষার উপমন্ত্রী নফল এবার পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন শিক্ষা অথবা প্রাথমিক ও গণশিক্ষার প্রথমবারের মতো ক্যাবিনেটে জায়গা পাওয়া পাপন পেতে পারেন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্থ মন্ত্রণালয় পেতে পারেন আবুল হাসান মাহমুদ আলী সাবের হোসেন পররাষ্ট্র কিংবা বন ও পরিবেশ তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন এম আরাফাত মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা থেকে নিশ্চয় উনি চিন্তা করেছেন যে আমি যোগ্য এই কারণে উনি সেই সিদ্ধান্ত নিয়েছেন তবে আমি মনে করি মূলত যে পদেই থাকি না কেন মূল যুদ্ধটা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিপক্ষে এবং গণতন্ত্র বিরোধী অপশক্তির বিপক্ষে তো আমার লড়াইটা সবসময় সেই জায়গাতেই থাকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তার পক্ষে বাণিজ্যের দায়িত্বে যেতে পারে ফারুক খানের ঝুলিতে বদল হতে পারে দীপুমণি আর হাসান মাহমুদের দপ্তর এছাড়া সিমিন হোসেন রিমি রুমানা আলী খালিদ মাহমুদ চৌধুরীও পেতে পারেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব জাহিদ ফারুকও থাকতে পারেন একই দপ্তরে এছাড়া প্রথমবারের মতো ক্যাবিনেটে ঠাঁই পাওয়া ওবায়দুল মোক্তাদির পেতে পারেন রেল অথবা বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে বঙ্গভবনে আছেন রিপোর্টার দেবাশিস রায় সরাসরি যাচ্ছি তার কাছে
দর্শক, আপনারা জানেন, এরই মধ্যে জেনে গেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন যে মন্ত্রিসভাটি গঠন হতে যাচ্ছে, সেই মন্ত্রিসভায় যারা মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন তারা শপথের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করবেন তাদের মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদ হিসেবে। এবং এরই মধ্যে বঙ্গভবনের দরবার হল কিন্তু প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানের জন্য। আপনারা জানেন যে নতুন করে আসলে কিছু মুখ অন্তর্ভুক্ত হয়েছে এবারের মন্ত্রিসভায়। আমরা সেখানে একজনকে লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন যে এরই মধ্যে নতুন এবং পুরনো মিলিয়ে কিন্তু এবারের মন্ত্রিসভা করা হয়েছে। সেখানে আমরা জেনেছি যে রাজবাড়ি থেকেও জিল্লুল হাকিম তাকে মন্ত্রিসভায় শপথ নেবার জন্য আজ আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা জিল্লুল হাকিমের কাছে জানতে চাই যে নতুন মন্ত্রিসভায় আপনার অন্তর্ভুক্তি, সেই অন্তর্ভুক্তিকে আপনি কিভাবে দেখেন এবং আপনার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আপনি প্রধানমন্ত্রীর এই ক্যাবিনেটে কিভাবে কাজ করবেন? রাজবাড়িতে এই প্রথম ক্যাবিনেট মিনিস্টার, তো নেত্রী আমাকে স্নেহ করেন এবং আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি নেত্রী সেই উদ্দেশ্য সাধনে আমি চেষ্টা করব এটা সফলতার সাথে দায়িত্ব পালন করতে। এক্ষেত্রে আপনি বলছিলেন রাজবাড়ি থেকে প্রথম ক্যাবিনেট সদস্য আপনি হলেন, রাজবাড়ির জনগণ তো নিশ্চয়ই আলাদাভাবে উপকৃত হবে, দেশবাসীর জন্য আপনি কি করবেন? নিশ্চয়ই তারা খুব আনন্দিত, পুরো রাজবাড়ি জেলা খুবই আনন্দিত। দর্শক, জানছিলাম নতুনভাবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে যাওয়া জিল্লুল হাকিমের সঙ্গে, যিনি নির্বাচন করেছেন রাজবাড়ি থেকে এবং তিনি বলছিলেন রাজবাড়িতে এই প্রথম তিনি নির্বাচিত হয়েছেন, একই সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রিসভাতে অন্তর্ভুক্ত হচ্ছেন রাজবাড়ির প্রথম কেউ হিসেবে। আপনারা জেনেছেন যে এরই মধ্যে আগের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং নতুন করে তাদেরকে মন্ত্রী হিসেবেও অনেককে আসলে এই নতুন মন্ত্রিসভায় লক্ষ্য করা গেছে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তেমনই একজন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আমরা জনাব ফরহাদ হোসেনের কাছে জানবো যে মন্ত্রী হিসেবে আপনার পদোন্নতি আপনার কাজের মাত্রা কি আরও বাড়াবে কিনা। যে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসাবে 5 বছর কাজ করেছি অত্যন্ত ঘনিষ্ঠভাবে, তো মাননীয় প্রধানমন্ত্রী আবারও আগামী 5 বছরের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন তো সেক্ষেত্রে আমি মনে করি যে নিষ্ঠার সাথে আমি কাজ করেছি গত 5 বছর। আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রী একজন দক্ষ, যোগ্য, দূরদর্শী নেতা, অত্যন্ত বিচক্ষণ নেতা, জাতির পিতা সুযোগ্য কন্যা, তার সাথে কাজ করতে পারাটা একটা সৌভাগ্যের একটি বিষয়। দেশের জন্য কাজ করতে পারাটা, জাতির জন্য কাজ করতে পারাটা, মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করতে পারাটা একটা বড় বিষয়। আপনি নিশ্চয়ই জানেন মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে এসে। এখন আগামী 5টি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই মনে করি যে আমি আমার সমস্ত প্রচেষ্টা নিয়ে, আমার সমস্ত নিষ্ঠার সাথে, বিশ্বস্ততার সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের যে উন্নয়ন, আমাদের যে কর্মকাণ্ড, আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমি পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন জনপ্রশাসন অর্থাৎ সংস্থাপন যেটি সাবেক সেটি আপনি সামলেছেন, সেখানেই আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে নাকি নতুন করে পরিবর্তন হচ্ছে কিছু? পর্যন্ত আমি জানি না, যে আসলে এখনো বলা হয়নি, দপ্তর সম্পর্কে এখনো কিছু আমাদের জানানো হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দেবেন সেই দায়িত্বটুকু নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জনাব ফরহাদ হোসেন, আপনাকে ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। দর্শক, বঙ্গভবন থেকে আমরা লক্ষ্য করছেন আপনারা, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাতে চাই যে বিগত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এমন অনেকেই কিন্তু এবারেও নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীকে টিমমেট হিসেবে সহায়তা করবেন। তেমনই একজন উত্তরবঙ্গ অর্থাৎ দিনাজপুরের একজন সন্তান, দিনাজপুরের একজন সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। জনাব খালিদ মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাইবো নতুন মন্ত্রিসভায় আপনার অন্তর্ভুক্তি শেখ হাসিনাকে নতুনভাবে কীভাবে মাইলেজ দেবে। না, আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ যে তিনি আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছেন। আমি চেষ্টা করব তার এই আস্থা এবং বিশ্বাসের মর্যাদা রাখতে, এবং তার নেতৃত্বে যে 5 বছর আমি গত ক্যাবিনেটে কাজ করেছি, আমি সেই অভিজ্ঞতা পুরোপুরিভাবে এখানে কাজে লাগাব।
হালিমা চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে এর আগেও আগের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, নদী বিধৌত অঞ্চল বরিশাল থেকে নির্বাচিত। আমরা জাহিদ ফারুকের কাছে জানতে চাইব, জনাব জাহিদ ফারুক, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। মন্ত্রণালয় বন্টন হওয়ার পরে বোঝা যাবে আমাকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে, বিকজ আমি পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলাম এবং আমি কাজ করেছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীও আমাকে প্রশংসা করেছেন বিভিন্ন মিটিংয়ে। আমাকে দায়িত্ব যে মন্ত্রণালয়ে আমাকে দেওয়া হোক না কেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে তার আমি চেষ্টা করব আন্তরিকের সঙ্গে কাজ করার জন্য। জাহিদ ফারুক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এখানে যারা প্রতিমন্ত্রী এবং মন্ত্রী হিসেবে আর অল্প কিছুক্ষণ পরেই শপথ নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম। আমরা একটু জানার চেষ্টা করব, আপনারা জেনেছেন এরই মধ্যে বহুল আলোচিত রাজনীতিক নাজমুল হাসান কিশোরগঞ্জ থেকে নির্বাচিত, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে রয়েছেন দীর্ঘদিন ধরেই, এবারে তাকে নতুনভাবে মন্ত্রী হিসেবে দেশবাসী দেখতে যাচ্ছে, কেমন লাগছে পাবন? ভালো লাগছে না যে তা না, ডেফিনেটলি ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা নতুন দায়িত্ব দিয়েছেন, সেই জন্য ভালো লাগছে। এবং যদিও জানি না এখনো দায়িত্বটা কি, কোন পোর্টফোলিও, বাট যেটাই হোক চেষ্টা করব, যদিও আমার জন্য একেবারে টোটালি নতুন একটা অভিজ্ঞতা হবে, তবে চেষ্টা করব। ক্রিকেট বোর্ডে অর্থাৎ খেলার মাঠ আপনি সামলেছেন, খেলার মাঠে নীতি নির্ধারণী বিষয়গুলো আপনি দেখতেন, সেক্ষেত্রে এখন রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয় বা নির্বাহী বিভাগের নীতি নির্ধারণী বিষয় আপনার উপরে ন্যস্ত হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় আপনার প্রজ্ঞা আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি শেখ হাসিনাকে বা সরকার প্রধানকে কিভাবে হেল্প করতে পারবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে আমি সবসময় প্রাইভেট সেক্টরে ছিলাম, আর এটা হচ্ছে একেবারেই ভিন্ন। সো পাবলিক সেক্টরে আমার আসলে ইন্টারঅ্যাকশন একেবারেই মিনিমাম, তো সেই জন্য দায়িত্বটা আগে বুঝতে হবে, কাজটা কী, কাজটা বোঝার চেষ্টা করব প্রথমে, এবং এর থেকে থরো হোমওয়ার্ক ছাড়া কোনো কমেন্ট করাটা কঠিন কোনো বিষয় নিয়ে, তবে চেষ্টা করবো এটুকু বলতে পারি। আপাত মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা দায়িত্ব দিয়েছেন, চেষ্টা করবো সেটা দিতে। যে প্রধানমন্ত্রী আপনাকে দায়িত্ব দিয়েছে, যেহেতু দেশবাসীর এক ধরনের আপনাকে নিয়ে প্রশ্নও রয়েছে যে সেক্ষেত্রে বিসিবি সভাপতি হিসেবে কি আপনাকে দায়িত্ব ছাড়তে হবে কিনা, এমন কোনো নির্দেশনা কিছু এসেছে কিনা? প্রথম কথা হচ্ছে যে বিসিবির সাথে এটার কোনো সম্পর্ক নেই ছাড়ার, আগেও আমাদের এখানেও অনেক মন্ত্রী ছিলেন যারা নাকি বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন, বিদেশেও আছে, বাট সেটাই ইস্যু না। কথা হচ্ছে আমার একটা আগের থেকে ইচ্ছা ছিল যে আমি এইবারেই আমার লাস্ট টার্ম, তো টার্মটা আবার সামনের বছর, আমি চেষ্টা করবো এটা এই বছর শেষ করা যায় কিনা, কারণ ICC-র আবার কত কিছুগুলো নিয়ম কানুন আছে, ওদের বেশ কিছু কমিটিতে আমি আছি, বিশেষ করে চেয়ারম্যানও আছি, সো ওরা আবার এটা চেঞ্জ করে না। সো এখন নতুন কেউ গেলেও ICC-তে ওরা দেয় না, আপনারা শ্রীলঙ্কা দেখেছেন, শ্রীলঙ্কাতে দিন দালাও যে ওদের ওই টার্মটা শেষ করতে হবে, তো আমার ধারণা সামনের বছর তো এমনিই করতাম, চেষ্টা করবো এই বছরের মধ্যে শেষ করা যায় কিনা। নাজমুল হাসান পাপন, আপনার জন্য শুভকামনা, ধন্যবাদ। দর্শক শুনছিলেন এখানে যারা প্রতিমন্ত্রী এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন, আমরা তাদের প্রতিক্রিয়া জানাবার চেষ্টা করছিলাম, এবং সেই প্রতিক্রিয়ায় আপনারা লক্ষ্য করছেন যে এরই মধ্যে যারা রয়েছেন তাদের কাছে আমরা জানার চেষ্টা করছি, ঠিক একই রকমভাবে কিছু পুরনো মুখ নতুনভাবে আবার আসছেন, এবং একই সঙ্গে সঙ্গে তারা প্রধানমন্ত্রীকেও এর আগে বিভিন্ন কাজে মন্ত্রিসভায় সহায়তা করেছেন। এমনই একজন মুখ হচ্ছে নারায়ণ চন্দ্র চন্দ, তিনি নির্বাচিত হয়ে এসেছেন এবার এবং আবারও তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি নতুনভাবে শেখ হাসিনার মন্ত্রিসভায় কী দায়িত্ব পেতে যাচ্ছেন, কিছু জানতে পেরেছেন কি? না, এখনও কিছু জানতে পারিনি, এটা তো শপথে পরে জানা যাবে, শপথে পরেই জানা যাবে। স্বাভাবিকভাবে মন্ত্রিসভার দায়িত্ব তো নীতি নির্ধারণী একটি বড় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, আপনার অতীতের অভিজ্ঞতা এবার কিভাবে আপনি প্রয়োগ করবেন? অতীতের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা এবার কাজে লাগাবো, বিশেষ করে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন, রাষ্ট্রের মানে মূলত পরিচালনা করেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি নীতি নির্ধারণ করেন, এবং আমাদের জাতীয় যে লক্ষ্য সেই লক্ষ্যটাও তিনি নির্ধারণ করেছেন, এবং এখন বাংলাদেশকে একটা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার
তার লক্ষ্য রয়েছে। সেই আলোকে যে মন্ত্রণালয়ে দায়িত্ব দেবেন সেই মন্ত্রণালয়কে ঠিক সেই কায়দায় এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ যেহেতু সবকিছু একটা চেঞ্জিং সোসাইটি চেঞ্জ হচ্ছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে যাতে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি এবং আমাদের নতুন প্রজন্ম যাতে তারা বিশ্ব দরবারে তারা মানে একটা স্থান নিয়ে দাঁড়াতে পারে, সেভাবেই আমি আমার যে দায়িত্ব দেন সেই মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সেটা আমি চালিয়ে যাব। শুনছিলাম নারায়ণ চন্দ্র চন্দ তিনি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন মন্ত্রিসভায়, তিনি এর আগেও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন, এবং আমরা চেষ্টা করছি যে আসলে এখানে যারা সমবেত হয়েছেন তাদের প্রতিক্রিয়া জানবার, কিন্তু বঙ্গভবনের দরবার হলের ঠিক এই মুহূর্তে যে আসলে পরিস্থিতিটি সেটি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে আসলে এখানে লোকে লোকারণ্য অবস্থা, কেননা রাষ্ট্রীয় এই সর্বোচ্চ রাষ্ট্রীয় এই আয়োজনে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে সমাজের সর্বস্তরের সুধীজনরাই কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন। এখানে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান হিসেবে যিনি টানা চতুর্থ মেয়াদের মতো দায়িত্ব পালন করতে শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে তারা নতুন যে মন্ত্রিসভার সদস্য যারা হতে চলেছেন তাদেরকে আসলে কিভাবে আগামী দিনে পরিচালনা করা হবে এবং তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করবেন সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এখন নানান ধরনের জল্পনা কল্পনা চলছে। বিশেষ করে যারা মন্ত্রিসভায় নতুন করে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন তারাও কিন্তু এক ধরনের উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে আসলে কিভাবে তারা কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে যাবেন। তবে এই মন্ত্রণালয়ের পোর্টফোলিও বা দপ্তর বন্টন সম্পর্কে জানতে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, কেননা শপথের আনুষ্ঠানিকতা শেষ হলেই কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর বন্টনের ঘোষণা প্রজ্ঞাপন করে জারি করে সেটি দেশবাসীকে জানাবেন। তো এই ছিল এখন পর্যন্ত নতুন মন্ত্রিসভার শপথের বঙ্গভবন থেকে আমার কাছে প্রস্তুতির সবশেষ খবর, আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে। মন্ত্রিসভা সদস্যদের প্রতিক্রিয়া জানাতে সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবন থেকে। 5 মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকাল 5টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় বেগম জিয়ার হাসপাতাল ছাড়াকে কেন্দ্র করে ভিড় করেন দলটির নেতাকর্মীরা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি নেত্রীকে বাসায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা। 9 আগস্ট হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে একাধিকবার তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। দীর্ঘ 156 দিন চিকিৎসা শেষে বাসায় ফিরছেন তিনি। দেখছেন বাংলা সময়। মুন্সিগঞ্জে 2টি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে 35 কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন জানায় ঢাকা মুক্তারপুর মুন্সিগঞ্জ সড়কের পাশের জমির অধিগ্রহণের পর উন্নয়ন কাজও পুরো দমে শুরু হয়েছে। তবে দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রাখে প্লাস্টিক কনসার্ন প্রাইভেট লিমিটেড এবং পিডি লাইট স্পেশালটি কেমিক্যালস লিমিটেড। নোটিশ দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলো সরকারি সম্পত্তি খালি না করে নানাভাবে সময় ক্ষেপণ করে। বাংলা সময় আরো থাকছে। ক্ষত কাটিয়ে নতুন বগি নিয়ে আবারও চলল বেনাপোল এক্সপ্রেস। ক্ষতিগ্রস্ত 4টি পাঠানো হলো সৈয়দপুরে। আতঙ্ক কাটেনি যাত্রীদের, রেলে নিরাপত্তা জোরদারের দাবি। নিজের মেয়ে সন্তানকে বিক্রি করে আরেক জায়গায় বাসা ভাড়া নিয়ে অভিনব কৌশলে চুরি করা হয় ছেলে সন্তান। ঘটনাটি কক্সবাজারের ঝিলংজা এলাকার। ঘটনার 10 দিন পর কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা হয় সেই শিশুকে। এ ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে। পুলিশ জানায় মিম ও সৈয়দ হোসেন স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন বাংলা বাজার এলাকায়। এরপর বাড়ির মালিকের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে। 7 দিনের মাথায় 5 মাসের শিশু শিফাতকে নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনার মামলা হবার পর চট্টগ্রামের 5 লাইশ থেকে 8 জানুয়ারি সৈয়দ হোসেনকে গ্রেফতার করা হয়। বুধবার কিশোরগঞ্জের ভৈরব থেকে শিশুটিকে উদ্ধার করে গ্রেফতার করা হয় আখি আক্তার মিমকে। নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া নসিমনের চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে লালপুর থেকে নওগাঁর উদ্দেশ্যে বাসা থেকে বের হন চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবি বেগম। দক্ষিণ লালপুর এলাকায় তারা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পাশ থেকে একটি নসিমন এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমনের চাপায় গুরুতর আহত হন ওই দম্পতি। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সদরের তেবাড়িয়া এলাকার বাস চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রজব আলী নামে এক স্কুল শিক্ষকের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপির ডাকা হরতাল কর্মসূচির মধ্যে নাশকতাকারীদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেন আবারও চলাচল করছে। খুলল স্টেশন থেকে ছেড়ে আসা খালি ট্রেনটি সকাল 10:30 দিকে বেনাপোল স্টেশনে পৌঁছায়। এরপর শিডিউল অনুযায়ী দুপুর 1টার দিকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে ট্রেন আবারও চালু হওয়ায় খুশি যাত্রীরা, তবে তাদের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। বাংলা সময়, 8 বছর ধরে নির্মাণ করে হস্তান্তরের এক মাস না পেরোতে বাঁধে ধস, ঝুঁকিতে পড়েছেন বাগেরহাটের বালেশ্বর নদী তীরের মানুষ। বিশ্বব্যাংকের অর্থায়নে 2015 সালে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প সিইআইপি প্রকল্পের অধীনে বাগেরহাটে 102 কিলোমিটার বেড়ি বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 8 বছর পর 2023 সালের 14 ডিসেম্বর প্রকল্পের কাজ শেষ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রকল্পের কাজ শেষ হবার 1 মাস পার না হতেই বলেশ্বর নদী বাঁধের 3 কিলোমিটার এলাকার 7টি পয়েন্টে ধস শুরু হয়েছে। দেখছেন বাংলা সময়, সাতক্ষীরায় সরিষা ফুল থেকে সংগৃহীত মধু দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে। মোয়ালরা এই জেলায় 2 থেকে 2.5 মাসের জন্য এসে 25 থেকে 30 মণ মধু সংগ্রহ করেন। তারপর বৈজ্ঞানিক পদ্ধতিতে ইলেকট্রনিক মেশিনে মধু প্রক্রিয়াজাত করে বোতলে ভরে লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশে। অথচ তারাই সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ মোয়ালদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গভবনে মন্ত্রিসভায় ডাক পাওয়ারা অপেক্ষার শপথে রুবায়দুল মুক্তাদির পাচ্ছেন অর্থ, আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্র, পাপন যুব ও ক্রীড়া আর ফারুক খান বাণিজ্য। 5 মাস পর হাসপাতাল থেকে ফিরোজা বেগম ফিরলেন, গাড়ি ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস। 73 দিন পর খুলল বিএনপি নয়াপল্টন কার্যালয়, তালা ভেঙে ঢুকলেন নেতাকর্মীরা। এই ছিল বাংলা সময়, সন্ধ্যা সময়ের সঙ্গে থাকবেন। ধন্যবাদ স্যার আপনাকে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।